আজি ইউনিটি উইথ দ্য ব্লাড ডোনার্সৰ তৃতীয় বৰ্ষপূৰ্তি 2019 চনৰ 12 মে তাৰিখে ইউনিটি উইথ দ্য ব্লাড ডোনার্সৰ জন্ম হৈছিল মংগললৈত পৰৱৰ্তী পৰ্যায়ত মংগললৈতে সীমাবদ্ধ নাথাকি গোটেই অসমতে ইউনিটি উইথ দ্য ব্লাড ডোনার্সৰ শাখা প্ৰশাখা হৈছে আৰু বিভিন্নজন ৰক্তদাতাই আৰ্তজনৰ হকে ৰক্তদান কৰি আহিছে আসলতে আজি 15 তারিখ যদিও আমার ইউনিটি উইথ দ্য ব্লাড ডোনার্সৰ প্রতিষ্ঠা হৈছিল 12 মে তাৰিখে কিন্তু এইবাৰ আমি সকলোৰে সুবিধা হোৱাকৈ তারিখটো সলাই 15 তারিখ করেছিল 12 তারিখে মাত্র আমি আনুষ্ঠানিকতাখিনি পালন করেছিল পতাকা উত্তোলন স্মৃতি তর্পণ এনেকে আজি 15 তারিখে আমি বিস্তৃত কার্যসূচী লৈছিলোঁ কিন্তু আজি আমাৰ বাবে অকণমান বেয়া লগা দিন কাৰণ প্ৰতিকূল বতৰৰ কাৰণে আমি যিমানখিনি ৰক্তদাতা বা যিমানখিনি আমি মানুহৰ আশা কৰিছিলোঁ সেই পৰিমাণে আমি আশা কৰা ধৰণে আমি জনসংখ্যাটো আমি নাপালোঁ যা নহওক প্ৰকৃতিৰ লগত যুঁজ কৰিব পৰা মানুহ কোনো নাই প্ৰকৃতি সদায় প্ৰকৃতি হৈ থাকিব মানুহ সদায় মানুহ হৈ থাকিব এই প্ৰতিষ্ঠা দিৱসত আমাক বিশেষ ব্যক্তি কিছুমানে আমাক সহায় সহযোগ কৰিছে বা বিভিন্ন দল সংগঠনে আমাক সহায় সহযোগ কৰিছে এই আপাহতে আপোনালোকৰ জৰিয়তে সকলোকে আমি আন্তরিকতার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আমাক রক্তদানের লগতে এই বর্ষপূর্তি অনুষ্ঠানটি উদযাপন করার সহায় সহযোগিতা আগবার বাবে ধন্যবাদ। পাণ্ডৱ ৰক্তদানে ইমান ৰসালভাৱে